আজি বীর সূর্য বিশ্ব মহাবীর চিলা রায়ের 514তম জন্ম জয়ন্তী। এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিত বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্ম গ্রহণ করেছে এই ভূখণ্ড। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, তোমরা বিশ্ব মহাবীর চিলা রায়ের বিষয়ে বিস্তারিত করে জানেন, গতিকে যেহেতু বিশ্ব মহাবীর চিলা রায়ের বিষয় বিস্তারিত করে জানেন, সেহেতু এই আর আজ তার জন্ম জয়ন্তীর বেশি কথা না কয়া আসল কথা কয়া দরকার। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, এই ভারতবর্ষ, এই ভারতবর্ষ গোলাম আসল, এই ভারতবর্ষের মানুষই মানব সভ্যতার গোলাম আসল। কিন্তু ভাই, আমরা পৃথিবীর কারো গোলাম না আসল। আমার এই ভূখণ্ডের প্রতি যায় খারাপ চোখ দিয়ে দেখছে তাকে মৃত্যুদণ্ড দিছি, আর সেই শত্রু আমার এই ভূখণ্ড সারি পালাইছে। ভাই মরদ রাখা লাগবে, আমরা ভূ অধিপতি, আমরা ভূখণ্ডের মালিক, আমরা ভূখণ্ড ছাড়া কিছু বুঝি না। আর আমার ভূখণ্ড যায় অত্যাচার করবে, যায় অনাচার করবে, তার বিনাশ শুনেছে। সে যাই হোক, সে যাই হোক, পৃথিবীর যে কোনো প্রান্ততে তাও ভাই এটা মরদ রাখা লাগবে, এটা সন্দেক্ষণ কাল। আর এই সন্দেক্ষণ কাল সারা পৃথিবী গ্রাস করছে ভাই, সে তুমি বিশ্বের সমস্ত শাসক প্রতাপশালী শাসক অপরদার করিবার লাগছ। যখন বুঝিবার পাব তখন কিচ্ছুই থাকবে না, যখন বুঝিবার পাব তখন কিচ্ছু থাকবে না, থাকবে শুধু কর্ত্রে ভূখণ্ডের মানুষ। হে মহান বেন্দর কুচবিহারবাসী, বল তো কতবার কইছো, কতবার তোমাকে বুঝাইছ, ভাই নিশ্চয় তোমরা কথা মোর বুঝছেন। যাই নিন্দক পড়িয়ে আছেন জাগি উঠো, সেতু এই বর্তমান পরিস্থিতি সস্তা রাজনীতি, সস্তা রাজনীতি, কথা কয় রাজনীতি। তো ভাই রাজা আছে, যে রাজার নীতি থাকবে, রাজা যদি নাই তাহলে তার নীতিও নাই, আর নীতি যদি নাই
তাহলে রাজনৈতিক একবারই হয়। বিনাশটাকে বিকাশ দেখে সে তো ভাই বর্তমান সারা বিশ্ব রাজনীতি কাং করে না, করে কূটনীতি। সারা বিশ্বের মানুষই কূটনীতির মহাজ্ঞানী, আর সারা বিশ্বের কূটনীতির বিনাশ ঘটবে। সারা বিশ্বের কূটনীতির বিনাশ ঘটবে। আর তারে জন্যে এই ভারতবর্ষ প্রস্তুত। সে তো ভাই তোমাকে ওই উদাহরণ দিয়া কম, এ মেন আর মেশিনের যুগ, মানুষ মেশিন বানায়, এটা হচ্ছে যুগ। আর মেশিনে মানুষ বানায় তাকে কয় মেন অ্যান্ড মেশিন। তো ভাই এই মেন অ্যান্ড মেশিনের যুগ আমার হাতত কিন্তু মেশিন নাই, আমরা মানুষ। ইংরেজিতে কয় মেন, আমরা মেন, আমার হাতত মেশিন নাই। এই মেন আর মেশিনের জগৎ আমরা মেশিন ছাড়া মানছি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারা পৃথিবীর মানসিক রক্ষা করছি, আমরা সারা পৃথিবীর মানসিক বাসা আছি। এ ভাই কান খুলে শোনো মোর কথা, আমরা যদি পৃথিবীর না বাঁচানো হয় তাহলে আজকে পৃথিবীর মানসিক বিকলাঙ্গ বা বিনাশের কাগলে খাড়া হয়ে যায়। এই মেন আর মেশিনের যুগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অ্যাটমিক প্রয়োগ হয়েছিল, কিন্তু আমার মানুষ মানুষ মানে মেন এমন অলৌকিক শক্তিধারী শত্রুপক্ষের উড়োজাহাজ যেখানে উঠছে উমার ল্যান্ডিং হওয়ার পায় নাই। কেন করে ল্যান্ডিং হয়েছে? ক্রাশ ল্যান্ডিং, মানে আকাশ হতে ভাঙিয়ে পড়ছে ভাই। এইটা তো টেইলার আসল, টেইলার এখন পৃথিবীর প্রায় দেশতে অ্যাটমিক বোমা বানাইছে, এনার্জি পাওয়ার বানাইছে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অস্ত্র বানাইছে। আকাশ সবাই গর্বিত হওয়ার লাগছে যে যতগুলা মেশিন আছে প্রত্যেকটা মেশিনেতে সার্কিট আছে, সেই সার্কিট হাই ইলেকট্রিক প্রয়োগ করলে সার্কিট জ্বলি যায়, আর সেই জন্য এতে গর্বিত হয়ে মানুষ হা করে হাসপাতাল লাগছে। রে ভাই হাই পাওয়ার, হাই পাওয়ার ইলেকট্রিক কার আছে ভাই, সূর্যটার আছে। তা মনে রাখবেন এই সূর্যটাও নিভে যাবে, কায় বাঁচিবে? সেই জন্যে ভাই বিনাশ হবার দেওয়া যাবে না।
সেই জন্য আমি বিশ্ব মহাবীর চিলারের জন্ম জয়ন্তী কইছো। আমরা সৃষ্টি রক্ষার জন্য জন্মগ্রহণ করছি, আমরা সৃষ্টি বিনাশের জন্য করি নাই। আমার নীতি রাজনীতি, আমার নীতি কূটনীতি নয়, কিন্তু মানুষে আমার কূটনীতি প্রয়োগ করিবার লাগছে, আর এই কূটনীতির চাপক আমার ক্ষত বিক্ষত করিবার লাগছে, মান ইজ্জত সব লুটবার লাগছে, অসহায় হয়েছি, অসহায়। আইন বানাইছে, এই আইন দিয়ে এমন করে প্রয়োগ করে আমার মানুষকে বিনাশ করে। অপরাধী আমার অপরাধী অপরাধ করিয়া আমার উপর আইন লাগে দেয়, আমরা তো আইন বুঝি না। সেই জানো আমার মাঝে কোকড়া মেঘছে, আরে ভাই যায় ভূখণ্ডের মালিক, ভূয়ের মালিক তার ভূ নাই মানে মাটি নাই, আর যার হাতত মাটি থাকা দরকার তার ক্ষত্রিয়ের হাতত মাটি থাকা দরকার। ক্ষত্রি ভূ অধিপতি, ভূ অধিপতি, ভূ অধিপতি হল ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের হাতে যে তো মাটি নাই, তো মাটি রক্ষা করার জন্য শস্ত্রের দরকার, অস্ত্রের দরকার। যেহেতু ক্ষত্রিয়ের হাতত মাটি নাই, তো অস্ত্র কি করে থাকবে? অস্ত্র যদি না থাকে তো শত্রু দুশ্মন কেন করে বিনাশ হবে, তা কেন করে নিয়ন্ত্রণ করবে? ভাই এ মানুষের বানা অস্ত্র অস্ত্র নয়, অস্ত্র বিনাশ করে প্রকৃতি, প্রকৃতির অস্ত্র দিয়ে বিনাশ হয়, আর প্রকৃতির অস্ত্র ক্ষত্রিয়ের হাতত আছে, যেটা ইংরেজিতে কয় নন ভিজিবল। সেই জন্য জানি আমার যায় মারার প্ল্যানিং করবে, আমার যায় বিনাশ করার প্ল্যানিং করবে, তারই বিনাশ হবে। সেই জন্য ভাই আমরা সগাকে খোলাখুলি করছি, সগাকে খোলাখুলি করছি, ভাই আমরা ভূখণ্ডের মালিক, ভূ আমার, আর তোমরা আমার ভূ মাইসব দিয়ে সন্তুষ্ট করিবার দেখছে। চিন্তা করে দেখো ভারতবর্ষ কেন সারা পৃথিবী স্বতন্ত্র করে দিয়েছে, এটা আমার ভাষণ নয়, রেকর্ড আছে, রেকর্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আটলান্টিক চার্টার সনদ ভিত্তিক ভারতবর্ষ সরকারে পৃথিবীর সারা দেশ স্বাধীন হয়েছে। তো ভাই এই পৃথিবীর যতগুলো নেতা আছে, ভারতবর্ষের যত নেতা আছে, পুশ করেন তো যে ভারতবর্ষ স্বাধীন দেওয়ার জন্য ব্রিটিশের রানী এলিজাবেথ ভারতবর্ষের কোন নেতার সাথে আলোচনা করছে, আর যদি আলোচনা করে থাকে অন রেকর্ড দেখেন কম তো দেখেন পায় নাকি অন রেকর্ড, তাহলে ভারতবর্ষের ভারতবর্ষ স্বাধীন দিয়েছে ব্রিটিশের রানী এলিজাবেথ, এলিজাবেথ কি পাগলি আসলো নাকি? পাগলি আসলো, ভারতবর্ষ ঘোষণা করে দিছে, গণপরিষদ নির্দেশ দিছে যে ভারতবর্ষ স্বাধীন করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা এলিজাবেথ দেখেন নাই, কিন্তু এলিজাবেথ ভারতবর্ষ দাসে ঘোষণা করছে, তার গণপরিষদ নির্দেশ দিছে ভারতবর্ষ স্বাধীন দেওয়ার জন্য,
তার আগত এটা কোন কতগুলো নেতা কয় বুক থাপে কয় সিল্লি সিল্লি কয় ভারতবর্ষ স্বাধীনতা দর্জনে তার অবদান, আহারে বিধাতা কি কেবল তার অবদান। হ্যাঁ কি অবদান ভাই, তা ভারতবর্ষ কি দুই রকম করে আন্দোলন করছে নাকি? এ মুসলমান গুলা ডিমান্ড করছে পাকস্থান, পাক পাক মানে পবিত্র স্থান। মুসলমান গুলা তখন কইছে, তখনকার নেতা গুলা কইছে, মুসলমান গুলা কইছে আমার পাক স্থান লাগে, পাক জানেন তো পবিত্র স্থান, আর পাকের অপোজিট কি অপবিত্র স্থান। তার মানে মুসলমান যেটা চায় পাকিস্তান চায় ওটা অপবিত্র স্থান না চায়। তা যেটা ভাই পাকিস্তান হয়েছে ওইটা পবিত্র স্থান, আর যেটা এই ইন্ডিয়া হয়েছে ভারত হয়েছে এটা অপবিত্র স্থান। তো ভাই এ পাকিস্তান আর অপবিত্র স্থান এমন করে আন্দোলন করছে নাকি? পাকিস্তান লাগে কোন নেতা আলোচনা করছে, কোন নেতা আলোচনা করছে, কোন নেতা আন্দোলন করছে যে আমার পাকিস্তান লাগে? হিন্দুস্থান আর পাকিস্তান নামে ভাগ করে দিল, কত বড় বুদ্ধিমান এই নেতাগুলা, কত বড় বুদ্ধিমান এই নেতাগুলা। স্বাধীনতা স্বাধীনতা সেনানি কয় ভাই আমরা ভাষা বুঝি না না বুঝি, এই নেতাগুলা কুচ করবেন, এই ভারতবর্ষের নেতাগুলা কুচ করবেন, এই নেতাগুলা ভারতবর্ষের যে কোনো প্রান্ত নেতা কুচ করবেন। তোমরা যে হিন্দুস্থান পাকিস্তান বানাইছে ব্রিটিশ খেদেয়া, তো আন্দোলন করছেন নাকি ব্রিটিশ হটাও আমার আমার মুসলমান স্থান লাগে পাকিস্তান লাগে, ব্রিটিশ হটাও আমার হিন্দুস্থান লাগে, এমন করে আন্দোলন করছে নাকি? তো ভাই হিন্দুস্থান পাকিস্তান কথা কখন আসে? যখন ব্রিটিশের রানী ঘোষণা করে যে ভারতবর্ষ নির্দেশ দিলে ভারতবর্ষ স্বাধীন দিয়ে দাও, ভারতবর্ষ স্বাধীন হবে ভারতবর্ষের কোনো নেতাই জানে না, খালি জানে আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ বাবু, খালি আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ বাবু জানে, আমার নারায়ণ সেনা জানে। আর সেই নেতা, সেই নেতা ভারতবর্ষ কয়টা টুকরা করেন, আফগানিস্তান বাড়ান, কান্ধার বাই পূর্ব পাকিস্তান পাকিস্তান বাড়াল, আর মহানন্দে হাতের তালি দিয়া হাজার হাজার সৈন্য মারিয়া বাংলাদেশ বাড়াই দিল, বাহ কত বীরত্বের কাজ। কত বীরত্বের কাজ,
অত্যাচার করবে না করে ভাই জীবন কারণ আমার হাতে পাওয়ার নাই। এ ভাই ভুলে যাবেন না, ভাববেন না তোমার হাতে পাওয়ার নাই। এ ভাই তোমার হাতে যদি পাওয়ার নাই তো সেইটা প্রয়োগ করলে নাহলে কাজ হয়েছে না নাই হয়েছে না নাই সবাই তোমার ভক্তি করে না না করে ভাই মনে রাখবেন আমরা সব কিছু করিবার পাই, আমরা সৃষ্টি করিবার পাই, বিনাশ করিবার পাই। এ ভারত সরকার আমরা ডিমান্ড দিলাম আমার রাজ্য মানে দাও। এই ভারত সরকার বর্তমান ভারত সরকার আমার ডিমান্ড দিল যে আমার পাওয়ার দাও, আমার পাওয়ার দাও, আমরা তোমার রাজ্য মানে দেব। এটা গল্প নয় ভাই, মুখ কইছে মুখ কইছে। আমার কইছে আমার তো পাওয়ার নাই, আমার পাওয়ার দাও, আমরা তোমার রাজ্য মানে দেব। এই কথা তোমার কইছো কইছে আমরা লোকসভার সংখ্যাগরিষ্ঠ রাজ্যসভার সংখ্যালঘু, রাষ্ট্রপতিটা আমার নয় আমার নাই। তো ভাই এখন এই দশ বৎসর অপেক্ষা করলো আর ফুল পাওয়ার আমি দিলাম ভারতবর্ষের সরকারও ফুল পাওয়ার, কাগজ তেল মারা লাগে না, কারো ধান ধারা লাগে না। ফুল পাওয়ার আছে, রাষ্ট্রপতি হয়েছে, রাজ্যসভা তো সংখ্যাগরিষ্ঠ হয়েছে, লোকসভা তো সংখ্যাগরিষ্ঠ, ইয়ারা কি হয়েছে ভাই, এরা বিলম্ব কিসের, ইয়ারা বিলম্ব কিসের, বিনাশে সে তো ভাই মরে আওয়াজ সারা ভারতবর্ষ জবান লাগছে, সারা ভারতবর্ষের মাঝে চিনে এখন ভাই, সারা ভারতবর্ষের মাঝে এখন মুখ চিনে, সারা ভারতবর্ষের কাছে দুনিয়া চিনে মুখ, সারা দুনিয়ার মাঝে চিনে, সারা সংসারের মাঝে এখন মুখ চিনে। আর ভাই কতবার কছ মুখ যেমন চোখে দেখবে বই অদনে দেখতে মানে মোর মাপার যন্ত্র নাই পৃথিবী, মুখ যে কাম মাপিবে এ পৃথিবী তেমন যন্ত্র নাই স্কেলে নাই মুখ মাপার, তো মুখ আর কাজ মাপিবি রে ভাই, যা যেমন যন্ত্র দি মাপে মুখ, মুই অদন মানসি। যার যেমন যন্ত্র আছে, যার যেমন দূরবীন আছে, যেই চোখটি দেখে মুই অদনে, যেই যেই পাওয়ারের মেশিন দিয়ে মুখ মাপে মুই অমন পাওয়ারের বাসী।
না তোমার ভূতকালত আসল না ভবিষ্যৎ কালত থাকিবে, বর্তমান মুই আছো, বাসি আছো, বর্তমান মোর কর্মজীবন। সেই জন্য ভাই সারা ভারতবর্ষের মানসি, সারা বিশ্বের মানসি এই কর্মযোগ্যতা অংশগ্রহণ করছে। ভাই কার বিনাশ হবে, কার বিকাশ হবে, দুষ্টের দমন হবে আর সৃষ্টের পালন হবে। সে যত বড় শক্তিধারী হোক, যেই প্রান্ত দেখাও, সে তো ভাই মই কূটনীতি জানো না, মই রাজনীতি জানো, মই রাজবংশী মানসি, বংশ পরম্পরাগত রাজকীয় বিচ্ছেদ দ্বারা গঠিত। মই নারায়ণের বংশধর, কালকে শুনলেন না নরক পড়ে থেকে আমার সৃষ্টি, সেই মানসি আমরা। তো ভাই সেই জন্যে এই কূটনীতি ফট করে প্রয়োগ করা যায়, কিন্তু রাজনীতি প্রয়োগ করা যায় না। রাজনীতি বড় কঠিন, রাজনীতি কিসের হয়, ভূত ভবিষ্যৎ বর্তমান রাজনীতি কয়, আর কূটনীতি বর্তমান কয়, কূটনীতি বর্তমান, বর্তমানটা কূটনীতি, এই কূটনীতির ভূত নাই ভবিষ্যৎও নাই। সেই জন্য ভাই যার হাতে কূটনীতি আছে, এমন না ভূত আছে না ভবিষ্যৎ আছে, আর যদি এবার ভূত আর ভবিষ্যৎ নাই সে তো বিনাশ আবার যাওয়ার লাগছে। দিল্লি পার্লামেন্ট মসজিদ কান আছে, হাটিও যান কথাও শুনো, জায়গায় জায়গায় মানসিক গ্রুপ হয়ে পায়, গ্রুপ গ্রুপিং হয়ে হয়ে আলোচনা করে যে রাজার শাসনে কাম্য, রাজা না হলে দেশ শান্তি হবে না, সুখ শান্তি আসবে না। কেন ভাই, কেন ওরা সব অনুভব করছে, অনুভব করছে। সেতু ভাই যেহেতু বর্তমান এই কূটনীতির নীতি চলবার লাগছে, এই কূটনীতিকে আমরা করব ভাই কন্ত, আমরা কি কূটনীতি করব? এই জন্য ভাই আমরা কূটনীতি জানি না, সেতু অধীনের বিনীত নিবেদন, আমার সাথে কূটনীতি চাল চালেন না। আর আমরা যদি আমার চাল চালি তাহলে তোমার বিনাশ হয়ে যাবে, তোমার বিনাশ হয়ে যাবে। আর বিনাশটা ভাই এই গণতন্ত্র নীতি, এই সরকারটার 10 বছর কমপ্লিট হলে মরি যাবে, মরি যাবে নাই, এই গভর্নমেন্টটা মরে যাবে, কারণ আয়ুটা এলো 5 বছর, আরো ফিরিয়া জিউ 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 জি করে বাঁচি তোলা লাগবে, জিউ জিউ করে বাঁচি তোলা লাগবে, কবার পাবে না ওই বাঁচি, যেমন মানুষে মরলে জন্ম নিলে কবার পাবে না, আরাধনা করবে প্রার্থনা করবে, তেমন গণতন্ত্র নীতি আদর সংবিধানের 5 ইয়ার স্ট্যাম্পস
পাঁচ বছর পরে গভর্নমেন্টটা পড়বে, তো মরা এই মরা গভর্নমেন্টটার কথা কেন শুনবে? এখন তো বাসি আছে। এই গভর্নমেন্টটার কমিটমেন্ট, এই গভর্নমেন্টটার কমিটমেন্ট, যেটা কথা বলার নাই গভর্নমেন্টের কমিটমেন্ট। তো ভাই ওই জন্য আলটিমেটাম দেওয়া আছে, মুই দেন না রে ভাই, তোমরাই দিচ্ছেন আলটিমেটাম, দিচ্ছেন না নাই দেন গভর্নমেন্ট আলটিমেটাম, তোমরা দিচ্ছেন না মুই দিছ কি, তোমরাই তো দিচ্ছেন, তো তোমার কথা নাই মুই তো কইছ। তো ভাই মরি গেলে আর করা কিছু থাকে না, সেতু আমরা যেহেতু এই গভর্নমেন্টটা বাঁচাছি, জন্ম দিছি, সহায় করছি, আমার এই ভূখণ্ডের ক্ষত্রিয় রাজবংশী মানসি ভোগ ভিক্ষা নিদ্রাবিহীন ইমা এমন করিয়া শাসনও বানিয়েছি। এ ভাই এই গভর্নমেন্ট যা শাসনে যাচ্ছে, তোমরা কি একটা পয়সা নিছে? হাত তোরা তো কায় পয়সা নিছে, আরে কতগুলো নেতা আছে কোটি কোটি টাকা দিছে ভাই, কোটি কোটি টাকা নিছে আর বিপক্ষ ভোট দিছে, তথাপি প্রিয়, তথাপি আমার প্রিয় ওই মানসিগুলা উমাকে ঠকায়, উমারটা টাকা নাই উমাকে ঠকায়, তথাপি প্রিয়। আর তোমরা ভুগা পেশা নিদ্রা দরিদ্র মানসি সহায় করিবার শাসনও পাইছেন, তোমরা খারাপ, তোমার কথা গ্রাহ্যই করে না, গুরুত্বই দেয় না, পুচেও না। ভাই যদি না পুচি থাকে তবে খবরদার করবার লাগছ, আমার সাথে বেইমানি করছে, আমার সাথে বেইমানি করছে লেফটন সরকার, ওর অস্তিত্ব বিনাশ করছে, আমার সাথে বেইমানি করছে কংগ্রেস, ওর বিনাশ করছে, আমার সাথে বেইমানি করবার লাগছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, বিশ্ব মহাবীর জিলারায় লাঠি দিয়ে বার করে দিছে, ওর জন্মভূমিতে জন্ম অনুষ্ঠান পালন করা না ভাই, আর তার তামাশা দেখতে নেই স্যার গভর্নমেন্ট। সে তো ভাই ব্যথা আছে, আমরা জানি ভোট দিলে আসন পাওয়া যায়, ভারত সরকার তোমার যত সেন্সাস আছে ভারতবর্ষ ইনফ্লুয়েন্স করো, গণনা করো, যতই গণনা করবেন 60% ক্ষত্রিয় মানুষ ভারতে আছে, যতগুলো কনভার্টেড হয়েছে ক্ষত্রিয় কনভার্টেড হয়ে গেছে, অন্য ধর্ম ধারণ করছে, অন্য জাতির সাথে মিলে গেছে, কিন্তু মানসিকরা ক্ষত্রিয় হয়ে আছে। তো ভাই 60% ক্ষত্রিয় মানসি আছে, 60% ক্ষত্রিয় মানসি যদি এক হয়, হ্যাঁ ভোট পর সিট, সিট পর পাওয়া, সংবিধানটা তো থাকবে, সংবিধান তো মুছে দিবার পাবে না, নীতি তো এটাই থাকবে, এটা তো কারো বাপের দেশ নমায় কাউকে ইচ্ছা করে দিবার পাবে না, জনসংখ্যা যার আছে তাই ভোট দিয়া তাই আসন পাবে, সেই আসন তাই বসে, তো 60% মানুষ যদি এক জায়গা সিদ্ধান্ত করে ভোট দেয়, তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী যতগুলো সেকশন আছে তাই হবে ভাই দেওয়ানি, তাই হবে ভাই। আমরা বুঝি একের সাথে এক যোগ করলে দুই হয়, দুইয়ের থেকে এক বাদ দিলে এক থাকে, সেই ফর্মুলা, সেই ফর্মুলা কতগুলা মানসি মেন প্রোডাকশন করিবার লাগছে, লাভ যা
আমার বাইরে জাতির মানুষের প্যাকত বাচ্চা জন্ম দিবার লাগছে, যে পেটি ছোয়া সার মহর ক্ষমতা থাকে তাকে নিয়ে যায়, তাকে নিয়ে যায় ছোয়া প্রোডাকশন করে। আর অন্ধের মতো মাঝে যখন পরিচয় থাকে প্রতিবাদ করবে উল্টা কেস নাকি দেয়, ভাইয়ক জেল ঢুকায়, বাপক জেল ঢুকায়, গেটি স্ট্রিক জেল ঢুকায়, সেই জন্য ভাই অন্ধ ভিতরস্থের মতো যদি গভর্নমেন্ট চা থাকে তা পপুলেশন কার মারবে ভাই, কার হিন্দুত্ব রক্ষা হবে, কার করে হিন্দুত্ব রক্ষা হবে, তারা পৃথিবীর হিন্দু গুলা ডাকানে ঢুকালে হবে, যে হিন্দু গুলা ডাকানে ঢুকাইছে এমনি ভোট অন্য দল দেয়, কট্টরবাদী কট্টরবাদী অন্য দল দেয়, পয়সা খায় তোমার ভোট দেয় অন্য, মরতে কাগজ আছে প্রমাণ আছে, মরতে তোমার আছে কথা শুনে ভাই, আমরা যে আটটা ফাটি বুঝি বেটাচ্ছি গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট এমন 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 হল লাগছে গুরুত্বই না দে, যখন ভাই কোনো আস্থা থাকে না তখন ভূখণ্ড রক্ষার জন্য শস্ত্র ধারণ করা লাগে। জয় শিবচণ্ডী। তো ভাই আমার অস্ত্র তুই দেখির পাবু, আমার অস্ত্র তুই ধরির পাবু, আমার অস্ত্র তুই ধরিবার পাবু না দেখতে পাবু না, আর আমার সামনে খারাপ হবে তো তোরে বিনাশ হবে, আমার সামনে যদি খারা হয় তোরে বিনা যাবে, তুই কোকড়া নামবু, জিন্দা প্রাণী যখন আগুনে ঢালি দেওয়া হয় যেমনকে কোকড়া নাগে, আমার পাওয়ার দেখলে এমন করে কোকড়া নাগবু কি ভাই, বুঝছে না নাই বুঝো মোর কথা, সেতু এই সুন্দর পৃথিবী রক্ষা করার জন্য সৃষ্টি রক্ষা করার জন্য এই ক্ষত্রিয় রাজবংশের দায়িত্ব দেওয়া আছে, না বামনক দিছে না শূদ্রক দিছে, এই ক্ষত্রিয় রাজবংশীকে দিছে, আর সেই সারা ভারতবর্ষে ক্ষত্রিয় মাসে জাগিয়ে উঠছে। তো ভাই এই সেই কথা তোমাকে বলুন, ভারতবর্ষটা আমরা স্বাধীন করে দিল, ব্রিটিশের রানী মন্ত্রী ভীষণ আমার মহারাজা ভারত সম্রাট বলে ঘোষণা করে, আরে নেতাগুলো বিদ্রোহ করে দিন, বিদ্রোহ করে দিন, কলে ব্রিটিশ তোমরা শাসন করে চলে যাবে, আরো একটা অন্য দেশ তোমরা আমাকে শাসন দিয়া যাবে, কারণ বুঝবে আলাদা রাষ্ট্র, আমার মহারাজা যদি শাসন দেয় তাহলে আলাদা রাষ্ট্র, তখন লর্ড মাউন্টব্যাটেন গভর্নর জেনারেল আছে, এবার তখন আমার মহারাজা কইলে মহারাজা সাহেব আপনাকে যে গভর্নমেন্ট কমিটমেন্ট করছে কথা দিছে ভারত সম্রাট বানাতে ঘোষণা করছে, কিন্তু তোমার ভারত সম্রাট বানাইতে প্রবলেম আসছে, কারণ এই নেতাগুলো বিদ্রোহ করিবার লাগছে, কারণ তোমরা একটা দেশ আলাদা আর এই ভারত আলাদা, ইন্ডিয়াটা আলাদা, সেই জন্য মহারাজ আপনি যদি ভারত সঙ্গে সঙ্গে মাস করেন মাস হাজার তাহলে ভারত সম্রাট বানার জন্য তো ভালো হবে সুবিধা হবে, বুঝলেন? আমার মহারাজ 1947 সনে লর্ড মাউন্টব্যাটেনের সাথে সন্ধি করে, যখন সন্ধি করেন এই নেতাগুলা আমার মহারাজার নামে কুৎসে গাওয়া শুরু করে দিন, কুৎসা গাওয়া শুরু করে দিন, আজ পর্যন্ত কতগুলো এই রাজবংশী মানসি আমার বিরুদ্ধে কুৎসা গাওয়ার দেখছে, মন খুলে গান গায়, মন খুলে গ্লানি করে, মন খুলিয়া গালি গালাজ করে,
নিজের মাংস কাটে কুকুরো খায় আর আনন্দ উপভোগ করে। এই জন্য ভাই আমার মহারাজ এলে গুরুত্ব না দিন, গ্লানি শোনা ত্যাগ করে ত্যাগ করে তখন ভারতবর্ষ গাইডলাইন দিয়ে ভাই যে কথাগুলো তোমরা মিটিং এ শুনে লাগছেন না কমান লাগছে এই ইউটিউবত দেখবার লাগছেন সারা এই 500 বেশি দেশীয় রাজা আছে এ সমস্ত ক্ষত্রিয় গুলো কবার লাগছে রাজপুত গুলো কবার লাগছে যে ভারত সরকার তোর যদি অকাত থাকে এই যে তুই যে এই আসন সংরক্ষণ করছিস তা তুই নে একলা 10টা পদ নাও সকালে রিজার্ভ কোটা থাকো আমাকে রিজার্ভ না লাগে তা তোর যদি হিম্মত থাকে আমার দেশের রাজ্যগুলো আমার ঘুরি দে তোকে আমার রিজার্ভ টিজার্ভ না চাই আমরা সংরক্ষণ না চাই তোরটে আমার মাটি যেন ঘুরি দে ভাই এ 500 বেশি দেশীয় রাজা আছে একটা করছে হয় সাদা পাথর দিয়ে একটা করছে কত বড় খতরনাক হয়ে আছে ভারতবর্ষের হুশ থাকা দরকার কত বড় খতরনাক হয়ে আছে অ্যাজ ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট হিন্দুস্তান হয়েছে পাকিস্তান হয়েছে ওই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট কো আছে দেশীয় রাজাগুলো ইচ্ছে করলে স্বতন্ত্র থাকতে পায় ইচ্ছে করলে যেহেতু হিন্দুস্তান পাকিস্তান দুইটা বড় রাষ্ট্র হবে যে কোনো রাজ্য যোগ দেওয়ার পায় অত স্বতন্ত্র থাকতে পারে ভাই কত বড় খতরনাক হয়ে আছে এই কতগুলা নেতা মহাজ্ঞানী নেতা উৎমা হয়ে গেছে উৎমা উৎমা হয়ে গেছে আমার যে নেতা কইলে গায়ত্রী দেবীর না মার বাড়ি গায়কর রাজা গুজরাটের গায়কর আশ্চর্য কথা আসলো প্রধানমন্ত্রী প্রোগ্রাম আসলো যেন আসি তাই না এই বিয়ারাম ভীমরাম রেস্তর এই গায়করের রাজা পড়াশোনা করিবার জন্য পাঠাইছে মেতর জাতির মাসি একটা আমার এই ক্ষত্রিয় বলছি টাকা দিয়ে পড়াশোনা শিখছি আমার রাজা পড়াশোনা করাইছে ক্ষত্রিয়ের ক্ষত্রিয়ের গাঁত এখন পদাঘাত করবার লাগছে ভাই এই জন্য সারা ভারতবর্ষ আগুন একদম লাগছে আগুন জ্বলবে লাগছে অটো অগ্নিশন অটো অগ্নিশন মানে অটোমেটিক আগুন জ্বলবে লাগছে কোনো নেতা করে নাই কিন্তু এই কতগুলো এমনি এমনি আগুন জ্বলি উঠে না ইয়ে কয় অটো অগ্নিশন অটোমেটিক আগুন জ্বলে সেই জন্য ভারতবর্ষ তখন অটোমেটিক আগুন জ্বলবে লাগছে হুল্লুত করে জ্বলিস হুল্লুত করে জ্বলবে ভাই কত খতরনাক কথা আর এই অটো অগ্নিশন কেন করে হওয়া লাগছে এই কূটনীতি সালো কত বিনম্র অনুরোধ করবে লাগছে এখানকার ক্ষত্রিয় রাজবংশী মানসি রেস্টুরেন্ট ডিমান আছে তোমরাই করলে রেস্টুরেন্ট বাদ দাও ইন্ডিয়ান টেরিটরি নাও আমরা তোমার বানিয়ে দেব আর তোমার কথা মানে তোমার কথা মানে ঠিক আছে ইন্ডিয়ান টেরিটরি বানে যাও আর বুঝাই ইন্ডিয়ান টেরিটরি হলে তোমার ইকোনমিক্যাল বেনিফিট হবে কারণ ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তোমার একটা টাকা ইনভেস্ট করবে তার জন্য বাজেটের দরকার হবে না আর স্টেটও জনসংখ্যা ভিত্তিক টাকা পাঠিয়ে দেওয়া হয়
আর ইন্ডিয়ান টেরিটরি হলে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট করে দেবে, তাহলে তোমার এই রাজ্য ভালো করে বিকাশ হবে। আর বিশেষ করে এই জায়গাটা সেন্সিটিভ এলাকা, খতরনাক এলাকা, চতুর পাশে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, শত্রু চুনপাটি আছে সুযোগে, তখন যে কি ঘটনা ঘটে বেলা ভাই। এতে যদি বৈশক্ত আক্রমণ হয় তো ডিফেন্স কাজ দিবে ভাই, বিদেশি ডিফেন্স দিবে, রক্ষা কাজ করবে, বাড়িঘর রক্ষা কাজ করবে, দেশে কাজ রক্ষা করবে, ভাই তুই কোনোদিন বন্দুক নিয়ে যুদ্ধ করে গেছিস? ভাই কন্ত কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী, কোন গৃহমন্ত্রী যারা সরকার করে শুধু থাকি আর বন্দুকের রেঞ্জ লাগাইছে শত্রুপক্ষ? শত্রুর বুকের গুলি ডাকার জন্য কাজ দিয়া জঙ্গলের সুদী থেকে দুষ্করণ নিশানা বানাইছে, টার্গেট করছে, করছে কার? কিন্তু ক্ষত্রিয়বাসী করছে, আমরা করছি, আমার মহারাজ করছে, দুষ্করণ বিরাজ করছে, সেই মানছি আমরা। ভাই যেহেতু রক্ত মাংসের দেহ, সে তোমরা মানুষ আর আমার তো সজ্ঞান আছে, যেহেতু বাঁচি আছি, আমার শরীরে যেহেতু রক্ত আছে, আমার শরীরে যেহেতু ব্রেন শক্তি আছে, তো সমস্ত শক্তি আমার শরীরে আছে। আমরা ভাই ভুলি নাই, এ ভারতবর্ষের নেতা মনে করেন না আমরা ভুলি গেছি, আমরা কিচ্ছুই ভুলি নাই, আমরা খালি তোমার কূটনীতির চাল দেখল, এই কূটনীতির চাল চালিয়া ভারতবর্ষটা বিনাশ ঘটে, বিনাশ ঘটে। আচ্ছা নির্বিধায় বেড়িসাবাসী তুলি চোখ ফুটে, কত বেড়িসাবাসীদের চোখ মারে, তার বেড়িসের প্রভাব পায় না আমার সাথে কত বেড়াতে সমাজ কল্যাণ হয়েছে, বিশেষ করিয়া হিন্দু বেড়িসাবলে নিয়ে যাবে রাজ্য ভাই মনে রাখবেন, এই আত্মরা দ্রৌপদী করছেন দ্রৌপদী, সেই আত্মনাদন সারা বিশ্বের মাঝে ডাকানি বিনাশ করছে ভাই। এটা সন্ধিক্ষণ কাল, যদি কথা না শুনে তো সন্ধিক্ষণের কর্ম শুরু হল। কি ভাই সেই বাবা মার প্রতিজ্ঞা, বাবা মার চরণ প্রতিজ্ঞা করি তোমার কতবার কথা কইছ ভাই, মোর ভাষা বদলিছে, মোকান কিনি নিছে, এ পৃথিবী এমন কোন অর্থ নাই যে মোক কিনি নিবে, এ পৃথিবী এমন কোন মূল্যবান জিনিস নাই যে বয়স সমতুল্য হবে, কিন্তু ভাই ওই বাসি আসাম না মৎস বলে যাবেন না, যদি মোক দেখেন তো আমি মরা মানুষ, আর যদি মোক দেখেন তাহলে আমি বাসি আসাম, মরণ নাই। এই দুইটা যদি দুই চক্ষু দিয়ে দেখবেন, দর্শন যদি দুইটা দর্শন যদি আছে না, একটা চোখ দিয়ে দেখবেন ওই মচ্চম,
আর একটা চোখ দিয়ে দেখবেন ওই বাসি আসো। কিন্তু ভাই তোমার তো জ্ঞান যদি খুলে নাই আর মস্তিষ্কটা যদি আছে দর্শন যদি আর জ্ঞান যদি সগাকে ছিল সগাকে জানো সজ্ঞাকে ছিল আর সজ্ঞাকে জানো পৃথিবীর এমন কোন আইন নাই যে না জানো এমন কোন সজাগ নাই মানে আছিল আর সদায় মুখ জানে সদায় মুখ জানে সেতু ভাই সময়ের অপেক্ষা এই লক্ষ লক্ষ মানুষের সামনে তোমার কবা লেখছ সেতু গভর্নমেন্ট ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ এই আগে যে বাজেট সেশনের আগত যখন পার্লামেন্ট চলছিল পার্লামেন্ট ভবনত যে বিজেপির অফিস আছে সেই অফিস এই পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার আর মই ওয়ার চেম্বার মিটিং করছি মই সে আগের কথা কেন গৃহমন্ত্রী বলুন করুন হে মাননীয় গৃহমন্ত্রী যেটা আপনার সঙ্গে কথা হয়েছে কমিটমেন্ট আছে যে আপনি বারবার সেটা জানা আছে সেটি মই কচম যে এই 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 অধিবেশনত ইউনিয়ন টেরিটরি এইবার এটা করি দাও তো ভারতবর্ষের গৃহমন্ত্রী মত হয়েছে মহারাজ দেখতেছি দেখ রে একজন গৃহমন্ত্রী এর থেকে বেশি কি কথা বলবে মই কচম রাজ্যটা এইবার বানে না ইউনিয়ন টেরিটরি যেটা কমিটমেন্ট আছে করি দাও আর গৃহমন্ত্রী কইছে অমিত শাহ কইছে দেখতে হবে রাজ্য বানার কথা দেখতে বানি তার মানে দেখতে দেখি বানি দিব দেখতেছি কিসের এত চিন্তা ভাবনা ভাই এই জন্য আমি ভারতবর্ষের গভর্নমেন্ট ঠিক আছে তা নিশ্চয় আমার কথা বুঝছেন তাই অমিত শাহর কথা তোমরা আলটিমেটাম দিচ্ছেন বিফোর ইলেকশন তা বিফোর ইলেকশন কিছু করাই লাগবে কিছু করাই লাগবে আর যদি আমার ক্যালকুলেশন মিলি গেছে যে ক্ষত্রিয় মানুষের ভোট না হলে না শাসন আসবে তাহলে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো কাজ হবে অন্ধ ধৃতরাষ্ট্র আমার এই ভূখণ্ডের মানসি কত কষ্ট করি তোমার শাসন আসছে কত কষ্ট করি তোমার শাসন আসছে আর ইতিহাস প্রমাণ আছে যা তোমার টাকা খাইছে ভোট দিছে অন্য সিপিএম দিছে তৃণমূল দিছে কিন্তু আমরা তোমার টাকাও খাই নাই ভোটটা তোমাকে দিছি দিন রাতি ঝড় বৃষ্টি দেখা কার করে তোমার জনসভা যা হাজির হচ্ছে তোমার ভোট দিয়ে সহায় করছি আমার কত জেলা জেল খাবি কত মার ইজ্জত গেল কত আমার পাশের ঘর ভাই ভাই একটা পয়সা দিছিস না যে করবেন আমার একটা টাকা দিছিস আমাদের কত বাড়ি ঘর ভাঙি দিছে একটা টাকা দিছিস কতগুলো আমার পেটের ইজ্জত পাচ্ছে রক্ষা করছিস সেতু অন্ধ ধৃতরাষ্ট্রের মত হয় না থাকে এত ধন্যবাদ
মোর বিশ্বাস পূর্বে ইলেকশনের ডিক্লার পূর্বে তার চার ডিসিশন নেওয়া লাগবে। আমার যদি লাঠি দিয়ে বার করে দেয় আমার কোনো যায় নাই, যায় আসবে না, কোনো দুঃখ পাবো না। কারণ আমরা জানবো তোমার চরিত্র এমন, বুঝবো তোমার ভিতরে মানবতা নাই। আর যার ভিতরে মানবতা নাই তার আশা করি কি হল, সেই জন্য গভর্নমেন্ট কথা সবার লিখছ এ মানসিকের কথা শোনো। মই গরিব মানসিক, রাজ্যসভার মেম্বার বানাইছেন, মই পার্লামেন্টের রাজ্যসভার মেম্বার, 1,00,000 টাকা বেতন পান, 1-16 লাখ টাকা বেতন, আর প্রত্যেক মাসে মোট 3-3.5 লক্ষ টাকা খরচ হয়, 3-3.5 লক্ষ টাকা আমার প্রত্যেক মাসে খরচ হয়। ভাই মোট লাভ হবার লাগছে না লোকসান হবার লাগছে? আমি কিসের কাঙ্গাল ভাই, কিসের কাঙ্গাল ভাই? মুই কারো কাঙ্গাল নমা, মুই কারো কাঙ্গাল নমা, কোন জিনিসের কাঙ্গাল নমা। সে তুমি প্রার্থনা করবার নিছ তোমার জনে কাঙ্গাল কাঙ্গালি না থাকে, কাঙ্গাল হন না। মোর ভয় হওয়ার লাগছে তোমার কাঙ্গাল হওয়ার যাওয়ার লাগছে, যেমন করে কংগ্রেসের হয়েছে, যেমন করে লেফট ফ্রন্টের হয়েছে, তেমন করে তোমার কাঙ্গাল হওয়ার যাওয়ার লাগছে। সেতু এই বই আজকা বিশ্ব মহাবীর শিলা রায়ের জন্ম জয়ন্তী কথা দিবার লাগছ, আমরা বিফোর ইলেকশন পর্যন্ত দেখব, তারপরে ভাই মুই তোমার সব কথা খুলি কোন, মই তোমার সব কথা খুলি কোন, এই ডিসিশনটা তোমরাই নিবে। ভাই ডিসিশন নেওয়ার মধ্যে তোমার ক্ষমতা আছে না নাই, বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার পারেন না পারেন? কিন্তু ভাই মুই পান্ডা, মুই পান্ডা কেন পান্ডা? কারণ মুই তোমার পাঁচ দাস, তোমার আগত নাই, মুই তোমার পাঁচ দাস, মুই তোমার পাঁচ দাস, মুই তোমার আগত নাই। আর ওই যদি তোমার পাঁচ থাকম পৃথিবীর কোন শত্রু আছে তোমার সামনে খাওয়া হয়? ঠিক আছে ভাই, সে তো বুঝে পেলেন। এখন সারা ভারতবর্ষের ক্ষত্রিয় এবং সারা ইন্টারন্যাশনাল যারা ক্ষত্রিয় সব দেশ বিদেশ শুনবেন, একে বাঁধন শুনতে থাকবে, জানতে থাকবে, সব ক্ষত্রিয় আজকে বেশি। আর আমরা হিসাব করে যদি দেখি 30% মানে 60% আমরা ক্ষত্রিয় মানুষই আছে। হ্যাঁ, আর দেখে নিবে কি ভাল করবে। আমরা স্বাধীনতা আনি দিলাম, স্বাধীন করে দিলাম যুদ্ধ করিয়া, হ্যাঁ, সেই স্বাধীন ভারতটা আমরা ভাগ করে নিলে হিন্দুস্থান পাকিস্তান করিয়া, একটা পাক স্থান বানাই, একটা অপবিত্র স্থান বানাই। এই নেতাগুলো বুঝতে দরকার, তোমার পাক স্থান লাগে, পাকিস্তান লাগে, তারপরে
পবিত্র আসার না লাগে এই মূর্খ নেতা। আচ্ছা তুই অপবিত্র স্থান নিলো আর বসন্ত মহলে পাকিস্তান নিলে, আর সেই অপবিত্র স্থান আসে অপকর্ম করবার লাগছে, সভা জন্ম দেবার লাগছে, বেটি কুকুটি নিয়ে যাবার লাগছে, নিরাজ্যের মতো হিজড়ার মতো খাড়া হয়ে আছে তাপা সাদা। হ্যাঁ ভাই, তোমার যদি চোখ নাই, তোমার যদি জ্ঞান বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, আমার কিন্তু চোখ আছে, আমার জ্ঞান বুদ্ধি ভ্রষ্ট হয় নাই। সেতু আজকে এই বিশ্ব মহাবীর চিলারের জন্ম জয়ন্তী অপেক্ষা করে আছি, কোন দিন? আফটার ডিক্লারেশন অফ ইলেকশন, আফটার ডিক্লারেশন অফ ইলেকশন, যেদিন থাকি ভোট ডিক্লার করবে, যদি রাজ্য আমার ভোট ডিক্লার করে, তারপর থেকে জামা মা বাজি উঠবে। ঠিক আছে ভাই, সেহেতু বই কামনা করো, সারা ভারতবর্ষ ঘুরে নাইবে, সারা বিশ্ব ঘুরে নাইবে। এখন গভর্নমেন্টের ইচ্ছা যার ডিসিশন নেবে সেটাই হবে। সেই জন্য মনে রাখবেন, মোর কাম আপন নাই, মোর কাম কর নাই। মুই কাকা আপন না ভাবন, কারো পর না ভাবন, কারণ এই সন্ধিক্ষণ আমার জন্ম হয়েছে আর আমি সন্ধিক্ষণের কাম করি। তার চার আলোচনা এই পর্যন্ত। জয় শ্রীচণ্ডী, জয় শ্রীচণ্ডী, সবাই খারাপ, সবাই খারাপ। হ্যালো হ্যালো, যাই যেতে আসেন সবাই খারাপ, আর মোর সাথে কর থাকিয়া আসামে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সদাকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করল, কারণ সুন্দর করে কপারেশন করছে, সুন্দর করে এই মানসিগুলা আদার স্টেটের থেকে আসিয়া আগে বিশ্ব মহাবীর চিলারে জন্মজয়ন্তী পালন করলে লেখি নিচ্ছে, তোমরা এখানকার মানুষ বুঝছে, এখানকার প্রশাসন বুঝছে, সেহেতু আমি কামনা করুন তোমরা বাবা মার চরণ ভক্তি দিয়া তোমরা নিজ নিজ বাড়ি গমন করবে, বাবা মাও তোমাকে রক্ষা করবে। আর এডেগোনা যায় কেন যাবে, অডেগোন অপেক্ষা করবে, স্টেশন অপেক্ষা করবে, ট্রেন থামিয়ে দিবে তোমার জন্য, তোমরা ঘুরে ঘুরে করবেন না, কোনো ট্রেনের সামনে খাড়া হবেন না, ঘরে থাকবে, সেই ট্রেন আজকে তোমার তুলি দিবে, ওই ট্রেনে চলে যাবে। ঠিক আছে, আর যা যা নিজের গাড়ি ধরে যাচ্ছেন তো সুন্দর করে তাই নিজের নিজের বাড়ি ঘুরে যাবে। তা আজকের এই অনুষ্ঠান এটি সমাপ্ত করা হয়। জয় শ্রীচণ্ডী, জয় শ্রীচণ্ডী।